আমি অনুরোধ করব মাননীয় বিধায়ককে ধূপকুড়ি মহকুমা হওয়ার পর কি কি সুবিধা এবং ওই এলাকা মানুষ এটাকে কিভাবে দেখছেন সেটা উনি বলছেন থেকে ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে আমার নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আমি এখনই পৌঁছালাম এখানে আমাদের সাংবাদিক সম্মেলন করবার জন্য এই যে এলাম আমি আমি বাসীর এই মহকুমার ধুপুরী মহকুমায় উন্নীত হওয়ার পর যে উচ্ছ্বাস যে আনন্দ সেই উচ্ছ্বাস আনন্দটাই বয়ে নিয়ে এলাম আমি এখানে রাজধানীর বুকে এবং সেই জন্য প্রথমেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধুপুরীবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কথাটা হলো যে এই যে ধূপগুড়ি মহকুমা উন্নীত হলো সেটা আমাদের যে পশ্চিমবাংলার যে সামগ্রিক উন্নয়ন সামগ্রিকভাবে যে আমাদের যে অনেক সময় টেরিটোরিয়াল যে ডিভিশনগুলো করা হয়েছিল ডিস্ট্রিক্ট তারপরে মহকুমা তারই একটা অঙ্গ এবং যেটা নির্যাস্ট আমাদের কুণালদা বললেন সেটা হচ্ছে যে আমাদের সরকার যে কথাটা দেয় সে কথাটা রাখে এটাই হচ্ছে নির্যাস এবং ধুকুরির উন্নয়ন সম্পর্কে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় মহকুমায় উন্নীত হওয়ার পরেই আমাদের যেটা আমরা যে পরিষেবাটা পাব ধুকুরির মানুষ যে পরিষেবাটা পাবে যে সেটা হচ্ছে স্বাস্থ্য যে ধু মানে খুব ইমিডিয়েটলি আমাদের যে ধুকুরি যে গ্রামীণ হাসপাতাল আছে রুরাল হসপিটাল আছে সেটাও একেবারে মহকুমা হাসপাতালে সেটা উন্নীত হবে এই যে আমাদের ধূপগুড়ি বাসী পাঁচ লাখের মতো যে আমরা সেখানে ধূপগুড়ির মানুষ আছি তারা এই যে মহকুমা হাসপাতালে যে একটা পরিষেবা সেটা আমরা পাবো এছাড়াও আমি বিধেয়ক হওয়ার পরে একটু বলিনি যে আমি বিধেয়ক হওয়ার পরে পরেই কিন্তু ধূপগুড়িতে অনেক মানে উন্নয়নের যে কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে সেখানে অনেক রাস্তাঘাট এ পর্যন্ত আপনাদের ধরুন আন্ডার নাইনটি সেভেন কিলোমিটার্স আমাদের রোড আন্ডার কনস্ট্রাকশন রয়েছে এবং এর মধ্যে অনেক ব্রিজ আমাদের সরকার স্যাংশন করেছে সেখানে আমার এলাকায় নদী ভাঙনের ব্যাপারে আমাদের সরকার এগিয়ে আসছেন সেগুলো নদী আমাদের ডুয়ার্স এলাকায় নদীগুলো খরস্রোতা সেগুলো ব্যাপারে এগিয়ে আসছে এবং মহকুমা হওয়ার পরে এই পরিষেবাটা সরাসরি আমরা আমাদের এখন যে এসডিও সাহেব নতুন এসডিও আজকে জয়েন করবেন আপনাদের অবগতির জন্য জানাই আজকে এগারোটার সময় জয়েন করেছেন উনি আমাদের নতুন এসডিও সাহেব এই যে সদর মহকুমার যে এসডিও আমার সাব ডিভিশন অফিসার এবার আমরা সরাসরি তার মাধ্যমে আমরা ধূপগুড়ির উন্নয়নটাকে আমরা ত্বরান্বিত আমরা করতে পারব এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলে রাখি এই যে আমাদের সরকার যে অঙ্গীকার করে যে কথা দেয় সে কথাটা যে রাখে সেটা আমরা সবাই জানি দু হাজার সালে আমাদের তৃণমূল কংগ্রেস সরকার যে আসে আসার পরে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বিশেষ করে উত্তরবঙ্গের উত্তরাংশের কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরি যে এ পর্যন্ত উত্তর কন্যা থেকে শুরু করে একটা মিনি সেক্রেটারিয়েট কমিটমেন্ট করেছিলেন সেটা দিয়েছেন আমাদের ওখানে কুচবিহারে পঞ্চান্ন ইউনিভার্সিটি শিক্ষার ক্ষেত্রে আমাদের ধুপুরি আমি যেখানে আমার যে এলাকা সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কমিটমেন্ট করেছিলেন ধুপুরি গার্লস কলেজ সেটা দিয়েছেন এবং আপনাদের অবগতির যে আমি সেই গার্লস কলেজেরই মানে অধ্যাপক সেখানে আমি এখন আছি শুধুমাত্র তাই নয় আমাদের একটা সরকারি বানারহাটে সরকারি মহাবিদ্যালয় একটা স্থাপিত হয়েছে শিক্ষার ক্ষেত্রে যেমন তেমনি আমরা দেখছি অন্য আমাদের হাইকোর্টের সার্কিট বেঞ্চ সেখানে হলো সেখানে স্থানীয় যারা আমাদের ধূপগুড়ি বা আমাদের উত্তরবঙ্গের উত্তরাংশের যে সংখ্যাগরিষ্ঠ যে সম্প্রদায় সেটা রাজবংশী সম্প্রদায় তাদের জন্য রাজবংশী ডেভেলপমেন্ট বোর্ড থেকে শুরু করে রাজবংশী ভাষা একাডেমি কামতাপুরী ভাষা একাডেমি থেকে শুরু করে যতগুলো মানে তিনি কথা দিয়েছিলেন সব কথা তিনি রেখেছিলেন এবং এই প্রসঙ্গে এটাও বলতে হয় যে গত দু হাজার যে নির্বাচন হয়েছিল আমাদের পার্লামেন্টের ইলেকশন সেখানে কিন্তু আমাদের যে বর্তমান যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন অমিত শাহজি তিনি কুচবিয়ারি গিয়ে কমিটমেন্ট করে এসেছিলেন যে সেখানে তিনি নারায়ণী রেজিমেন্ট বানিয়ে দেবেন যে যদি সেখানে তার সাংসদ যেতে তাদের মানে ক্যান্ডিডেট যেতে এবং তার সাথে বলেছিলেন যে আমাদের ওখানে যে আমরা যাদের আমাদের রাজবংশী সম্প্রদায়ের যে আমাদের মহাপুরুষ আমাদের যে মনীষী রায় সাহেব পঞ্চানন বর্মার একটা বিশাল মূর্তি তিনি তৈরি করে দেবেন এই কমিটমেন্টটা করে রেখেছেন কিন্তু আজকে আরেকটা লোকসভা এসে গেল দু হাজার চব্বিশের সামনেই আর সেটা কিন্তু জুমলার পর্যায়েই থেকে গেল সেটার মানে বাস্তবে রূপায়িত হলো না আজকে আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা উনি বলেছিলেন সেটা কমিটমেন্ট আপনারা দেখুন যে এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি তিনি আমাদের সরকার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা কথাটা রেখেছেন এর সাথে সাথে আমাদের ধুপুরির আরও রাস্তাঘাট থেকে শুরু করে যেটা কুনালদা বললেন এখানে রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের ধুপুরি আমরা তিনটা জোনে ভাগ করতে পারি একটা চা বলয় একটা হচ্ছে কৃষি বলয় আর একটা হচ্ছে আমাদের শহর এলাকা তিনটি এলাকাতেই চা বলয়ের কথা বললেন আমাদের মাননীয় মন্ত্রী বীরভা জি বললেন ওখানে আমাদের চা বলয়ের কথা বানারহাট ব্লকে ওরা যেমন একটা দারুণভাবে পরিষেবা পাবেন কৃষি বলয়ও আমাদের ধূপগুড়ি সুপার মার্কেট উত্তরবঙ্গের একটা সবচেয়ে বড়ো বিনিয়োগ কেন্দ্র সেটা শাকসবজির জন্য আর কি সেটাও দারুণভাবে ডেভেলপ করবে এবং আমাদের ধূপগুড়িবাসী এই মহকুমা পাওয়ার পরে তারা দারুণভাবে উপকৃত হবে আমাদের ধুপুড়ির যে ডেভেলপমেন্টটা সেটা দারুণভাবে অ্যাক্সিলারেট করবে শেষ পরিশেষে আমি আরেকবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি ধুপুরিবাসী এবং আমার তরফ থেকে আরেকবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদের মাধ্যমে ধন্যবাদ